أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله সর পাহাড়ের কাহিনী কতটুকু সত্য? সত্যি কি এই পাহাড়ের গুহায় যখন রাসূল তার সঙ্গীকে নিয়েছিলেন সেই পাহাড়ের গুহার মুখের উপরে মাকড়সার জালের উপরে কি কবুতর বাসা বেঁধেছিল এবং ডিম পেড়েছিল? কোরআনের শত্রুরা যেভাবে এই কোরআনকে বদনাম করার জন্য বিভিন্ন ধরনের আজগবি রেওয়ায়াত শানে নজুল তৈরি করেছে, ঠিক সেই রকমভাবে তারা কাল্পনিক কিস্সা কাহিনীও ধর্মের বাজারে গরম করে ছেড়ে দিয়েছে নিজেদের হাতের দ্বারা লিখে। মাকড়সা জালের উপরে কখনো কবুতর ডিম পাড়তে পারে? মাকড়সার জালের ব্যাপারে তো আল্লাহ বলছেন যে পৃথিবীতে যত প্রাণী বসবাস করে আর বাসঘর তৈরি করে সেই সব প্রাণীর মধ্যে সবচেয়ে কমজোর যে বাসা সেই বাসা হলো মাকড়সার। তাহলে মাকড়সার জালের উপরে কিভাবে একটি কবুতর এসে বাসা বাঁধে আর তার উপরে ডিম পাড়ে আর এই মাকড়সার জাল সেটা সহ্য করে? কোরআনের ভিতরে আমরা যদি দেখি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 41 নম্বর আয়াতে, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতাহু ওয়া ইন্না আহলাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাও কানু ইয়ালামুন। যারা আল্লাহ তাআলার পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার ন্যায়, যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো দুর্বলতম, যদি মানুষের একটু জানতে ইচ্ছা করত। তো কোরআনের শত্রুরা বিভিন্ন কাল্পনিক কিচ্ছা কাহিনী দিয়ে ধর্মের বাজার গরম করে ছেড়ে দিয়েছে, ধর্মের বারোটা বাজিয়ে দিয়েছে এরা। মাকড়সার জালের উপরে কবুতর বাসা বাঁধে আবার তার উপরে ডিম পাড়ছে এমন কথা এই কোরআনের শিক্ষাতে অন্তত পাবেন না। রাসুলে করিম তার সঙ্গীকে নিয়ে গড়ে একটি গুহার ভিতরে ছিলেন, সেই গুহাতে যে শিক্ষা আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন কোরআনের আমরা 9 নম্বর সূরা তাওবা এর 38 থেকে 40 আয়াতে দেখতে পাই, এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বীলা লাকুম ইনফিরু ফি সাবীলিল্লাহি ফাক্বালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা ক্বালিল ইল্লা তানসুরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়াইস্তাবদিল ক্বওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ আল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহু আল্লাযীনা ফাকাদ নাসারাহু আল্লাহু ইযা খারাজাহু আল্লাযীনা কাফারু ثانيه اثنين اذ هما في الغار اذ يقول لصاحبه لا تحزن ان الله معنا فانزل الله سكينته عليه وايده بجنود لم تروها وجعل كلمه الذين كفروا السفلى وكلمه الله هي العليا والله عزيز حكيم هي مؤمن قول তোমাদের কি হলো যে তোমরা যখন তোমাদেরকে আল্লাহ তাআলার কোরআনের জন্য বের হতে বলা হয় তখন তোমরা ভারাক্রান্ত হয়ে ভূতলে ঝুঁকে পড়ো? তোমরা কি আখেরাতের পরিবর্তে পার্থিব জীবনে পরিতুষ্ট হতে চাও? আখেরাতের তুলনায় পার্থিব জীবন ভোগের উপকরণ তো একেবারে নগণ্য। যদি তোমরা অভিযানে বাহির হও তবে তিনি তোমাদেরকে মর্মান্তিক শাস্তি, যদি তোমরা অভিযানে বাহির না হও কোরআনের খাতিরে, যদি তোমরা নিজেদের পক্ষ থেকে সময় বের না করো কোরআনের শিক্ষায় শিক্ষিত না হও, তাহলে তিনি তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দিবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন আর তোমরা আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ তো তাকে সাহায্য করেন যখন কাফেরগণ তাকে বহিষ্কার করে থাকে এবং সে যখন দুজনের দ্বিতীয় জন হয়, যখন তারা উভয়জন গুহার মধ্যে থাকে
সে তখন তার সঙ্গীকে বলে, বিষণ্ণ হয়েও না, আল্লাহ তো আমাদের সাথেই রয়েছেন। অতঃপর আল্লাহ তার উপর তার প্রশান্তি বর্ষণ করেন এবং তাকে শক্তিশালী করেন এমন সৈন্যবাহিনী দ্বারা যা তোমরা দেখতে পাও না, এবং তিনি কাফেরদের কথা হেউ করে থাকেন। আল্লাহ তাআলার কথা সর্বোপরি এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার যে শব্দসমূহ, সেগুলি সবসময় জয়লাভ করে। তো যে কোনো জায়গায় আপনারা দুজন যদি থাকেন, সেখানে জানতে হবে তৃতীয় জন আল্লাহ থাকেন। এই শিক্ষা এই কোরআন থেকে আমাদেরকে নিতে হবে এবং আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আর আমাদেরকে বের হতে হবে কোরআনের শিক্ষা নেওয়ার জন্য। শুধু পিছনে পড়ে থাকলে চলবে না এবং দুনিয়ার কাজে ব্যস্ত থাকলে চলবে না। এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন। আর যে সমস্ত ভুয়া কথাবার্তারা, যে একটি গুহার ভিতরে রাসূল তার সঙ্গীকে নিয়েছিলেন আর গুহার মুখে মাকড়সা জাল ছিল, সেই জালের উপরে কবুতর বাসা বেঁধেছিল এবং সেখানে ডিম পেড়েছিল, এগুলি টোটালি মিথ্যা কথা।